নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন। অভিভাবকদের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান বিদ্যালয়ে। এদিন রায়গঞ্জ ব্লকের 8 নম্বর অঞ্চলের হাতিয়া হাই স্কুলে অভিভাবকগণ ডেপুটেশন প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। অভিভাবকদের পক্ষ থেকে জানানো হয় মিড ডে মিল নিয়মিত করা, যথাসময়ে শিক্ষক শিক্ষিকা, বিদ্যালয়ের স্টাফ ও ছাত্রছাত্রীরা যাতে স্কুলে প্রবেশ করে। বিদ্যালয় চলাকালীন শিক্ষক শিক্ষিকা বা ছাত্রছাত্রী কেউই যেন বিদ্যালয় চত্বরের বাইরে না যায়। কোনো শিক্ষক অবর্তমান থাকলে অন্য শিক্ষকরা যেন সেই ক্লাসটি নেয়। ক্লাস চলাকালীন মোবাইল ব্যবহার করা যাবে না, এরকম 12টি দাবি সম্মিলিত ডেপুটেশন পত্র দেওয়া হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, কিছু শিক্ষকের বাড়ি দূরবর্তী হওয়ায় কখনও কখনও কিছু সমস্যার সৃষ্টি হয়, তবে পরবর্তীতে এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখা হবে বলে তিনি জানিয়েছেন। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, বর্তমানের কথা। 12 আগস্ট 2022, আপনারা হাতিয়া হাই স্কুলে একটা ডেপুটেশন দিতে এসেছেন। কিসের উপর ভিত্তি করে ডেপুটেশনটা দিতে এসেছেন একটু কাইন্ডলি বলবেন। আমরা হাতিয়া স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবক, অভিভাবিকা, স্কুলের বিভিন্ন রকম সুশৃঙ্খলতা আনার জন্য 12 দফা একটা ডেপুটেশন নিয়ে, দাবি নিয়ে আমরা এখানে হাজির হয়েছি এবং ডেপুটেশন দিয়েছি। এর মধ্যে আমরা যেসব ডেপুটেশন দিয়েছি সেগুলি হলো যে বিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা এবং স্টাফদের নিয়মিতভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যালয়ে প্রবেশ করতে হবে। আচ্ছা, বিদ্যালয়ে 8টি ক্লাসই করতে হবে। আচ্ছা, কোনো শিক্ষক শিক্ষিকা যদি অনুপস্থিত থাকে তাহলে সেই ক্লাস বাদ দেওয়া যাবে না। আচ্ছা, 4 নম্বর হচ্ছে বিদ্যালয় চলাকালীন কোনো শিক্ষক শিক্ষিকা বা ছাত্রছাত্রী বিদ্যালয় থেকে বের হতে পারবে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপরের দোতলা তিনতলা থেকে পথযাত্রীদের ডাকাডাকি করছে। আচ্ছা, সেটা স্কুল কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে সেই সব বন্ধ করার জন্য। আচ্ছা, মিড ডে মিল যেগুলো আছে প্রত্যেকটা স্কুলে, যেরকম মিড ডে মিলের রান্নার গুণগত মান উন্নত করতে হবে। রাঁধুনিরা অনেক সময় দেখা যায় যে ব্যাগ ভর্তি করে স্কুলের যোগ্য সামগ্রী নিয়ে যায়, সেগুলি বাড়িতে যাতে না নিয়ে যায় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ছাত্রছাত্রীদের যাতে মিড ডে মিল খাওয়ার সময় ভালো করে হাত পা ধুয়ে তারপরে মিড ডে মিল খায়, সেদিকে স্কুল কর্তৃপক্ষকে সতর্ক দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করেছি। মিড ডে মিল যেগুলো খাওয়াবে, অর্থাৎ মিড ডে মিল কোন দিন কী খাওয়াবে তার তালিকা প্রকাশ করতে হবে। তারপরে দেখা গেছে যে মিড ডে মিলে যেসব জল ব্যবহার করছে সেই সব জলগুলিতে আর্সেনিক আছে কি না, সেই টিউবওয়েলে যদি আর্সেনিক থেকে থাকে তাহলে সেটা ভালো করে পরীক্ষা করে তারপরে মিড ডে মিলের রান্নাতে ব্যবহার করতে হবে। 9 নম্বর হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেরকম মোবাইল ব্যবহার করতে পারবে না বিদ্যালয়ে, সেরকম প্রতিটা শিক্ষক শিক্ষিকা ক্লাসে যত মোবাইল ব্যবহার না করে সেটার উপরে আমরা ডেপুটেশন দিয়েছি। আরেকটা কথা হচ্ছে যে করোনা সময় থেকে এখনও পর্যন্ত অভিভাবকদের ডাকা হয়নি, অভিভাবকদের অনুষ্ঠানটি নিবেদন করছে। আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠল আলো। চিরদিনই অভিনেত্রী হতে চেয়েছিলাম, স্বীকৃতিও পেলাম, সময়ের সাথে দায়িত্ব বাড়ল, সাজ বদলালো, কিন্তু সোনা আজও একই রয়ে গেল। পরম্পরার অলঙ্কার গয়না যা সর্বক্ষণের, শিবম জুয়েলারি হাউস রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তে উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের।
নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ের চমক আনে এবং অন্যকে চমকে দেয়। বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি হসপিটাল পাড়া কালিয়াগঞ্জ। রথ চলেছে স্বর্ণপথে, রথযাত্রার এই পুণ্য লগ্নে অরিন্দ জুয়েলার্স নিয়ে এলো আপনাদের জন্য বিশেষ রথযাত্রা অফার। 22+5% ছাড় সোনা ও হীরের গয়নার মজুরিতে, আরো 10% ছাড় হীরের মূল্যের ওপর। অফারটি চলবে 27 জুন থেকে 16 জুলাই 2022 পর্যন্ত। অরিন্দ জুয়েলার্স। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের জীবন শিখা এক্সরে ক্লিনিক আপনাদের জন্য নিয়ে এসেছে অত্যাধুনিক পরিষেবা। আপনি এখানে এসে ডিজিটাল এক্সরে, ডিজিটাল ইসিজি ও রক্ত পরীক্ষা করতে পারবেন দ্রুততার সাথে। অভিজ্ঞ ডক্টরদের সমন্বয়ে আপনার সমস্ত রিপোর্ট দ্রুত এখান থেকে আপনাকে দেওয়া হবে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ হাসপাতাল রোড, উত্তর দিনাজপুর। আমাদের যোগাযোগ নম্বর 9382580020 অথবা 9733236724। ঘরকে সাজিয়ে তুলতে বিভিন্ন ধরনের ফার্নিচার একেবারে সুলভ মূল্যে আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, বুক ক্যাবিনেট, আলনা সহ আরো বিভিন্ন ধরনের নিত্য নতুন ফার্নিচারের সম্ভার। এছাড়াও একই ছাদের নিচে পেয়ে যাবেন ইলেকট্রনিকের বিভিন্ন সামগ্রী, যেমন এলইডি টিভি, এসি, ফ্রিজ, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন। এর পাশাপাশি আমাদের শোরুমে পেয়ে যাবেন প্লাস্টিকের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী একেবারে সুলভ মূল্যে। এখানেই শেষ নয়, বিশেষ কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় অফার। তবে আর দেরি কিসের, যে কোনো প্রয়োজনীয় সামগ্রী স্বল্প মূল্যে নিজের করে নিয়ে যেতে আজই চলে আসুন আমাদের শোরুম কৃষ্ণ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে। আমাদের ঠিকানা মহেন্দ্রগঞ্জ রাজীব গান্ধী পৌরভবন, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের যোগাযোগ নম্বর 9932313260 অথবা 7908746906। ভারতীয় জনতা